2018 সালটি শেয়ার বাজারের জন্য ছিল মন্দার বছর। সদ্য বিদায়ী বছরটিতে সূচক, লেনদেন, বিদেশি বিনিয়োগ, বাজার, মূলধন সহ সব গুরুত্বপূর্ণ সূচকের পতন ঘটেছে। তবে ভোটের পর শুরু হওয়া নতুন বছরটি আশা জাগাচ্ছে বিনিয়োগকারীদের মনে। গত দুই দিনে বছর বাজারে সূচকের পাশাপাশি লেনদেনও ঊর্ধ্বমুখী ছিল। গতকাল বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE লেনদেন পৌঁছেছে 696 কোটি টাকায়, যা আগের দিনের তুলনায় 166 কোটি টাকা বেশি। গত দুদিনে বাজারের প্রধান সূচক DXX বেড়েছে 111 পয়েন্ট। তাতেই মন্দার বছর কাটিয়ে শেয়ার বাজার আশা জাগাচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।